নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে এই নতুন ভিডিওতে আপনাদের সকলকেই জানাই ওয়েলকাম। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 42,949-এর যে প্যানেল, সেই প্যানেলের উপর ভিত্তি করে সিবিআই যে চার্জশিট জমা করেছে তার এগেনস্টে নন ট্রেন্ড প্রার্থীদের কোনো কিছু হবে কি না বা তাদের কোনো সুযোগ আছে কি না ভবিষ্যতে, অনেকেই কিন্তু এই বিষয়ে জানতে চাইছেন এবং আদৌ নন ট্রেন্ডরা ভবিষ্যতে রিপ্যানেল হলে কতটা চাকরির সুযোগ রয়েছে এই বিষয়ে অনেকে জানতে চাইছেন। তো আপনাদের জন্য বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি আবার দেখে নিই। তো বন্ধুরা, 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস যেখানে 42,949 নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু নন ট্রেন প্রার্থীরা চাকরি পেয়েছে, এটা সকলেই জানে। এবং তখন দেখা গিয়েছে যে অনেক যোগ্য মেধাসম্পন্ন প্রার্থী তারা কিন্তু চাকরি পায়নি মানিক ভট্টাচার্যের দুর্নীতির কারণে, বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতির কারণে বহু প্রার্থী তারা কিন্তু চাকরি থেকে চাকরিচ্যুত হয়। তো এক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, কোর্টে কেস করেছে, আবারও নতুন নতুন করে বহু নতুন তথ্য কিন্তু সিবিআই উদ্ধার করছে। ক্যান্ডিডেটদের কাছেও বহু আরটিআই কপি রয়েছে যেখানে দেখা গেছে উচ্চ মেধা সম্পন্ন প্রার্থীরা চাকরি পায়নি, আবার কেউ তার থেকে কম নম্বর নিয়ে চাকরি করছে অলরেডি 7 বছর ধরে। তো এই সমস্ত বিষয় অলরেডি কোর্টের নজরে রয়েছে, কোর্টে মামলাগুলো চলছে। এবং এর মধ্যে সিবিআই গত পরশুদিন আপনারা দেখেছেন বিকাশ ভবন থেকে প্রায় 352 জন ক্যান্ডিডেটের কিন্তু নামের তালিকা উদ্ধার করেছে যারা সম্পূর্ণ টেট ফেল, এবং যাদের জন্য সুপারিশ করেছিল স্বয়ং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো এই বিষয়গুলো প্রকাশ্যে আসার পর যদি রিপ্যানেল হয়, এই প্যানেলের যদি রিপ্যানেলের নির্দেশ আসে, তাহলে কিন্তু নন টেন প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে যারা হাই কাট অফের ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। এক কথায় নন টেনদের জন্য কিন্তু সুখবর আসবে, কিন্তু এই রিপ্যানেলের নির্দেশ কবে আসবে সেটাই হচ্ছে এখন দেখার। তো আমি বলবো আশা কিন্তু এখনও রয়েছে, আশা এখনও শেষ হয়ে যায়নি। আবার কয়েকদিন আগে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম তিনি একটি অর্ডার কপিতে কিন্তু উল্লেখ করেছিলেন যে 60 বছর চাকরি থাকাকালীন, 60 বছরের একদিন আগেও যদি কোনো ক্যান্ডিডেটের দুর্নীতি ধরা পড়ে যে সঠিক নিয়মে সে চাকরি পায়নি তাহলে তার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। তো আদৌ কতটা কার্যকর হয় আমরা দেখেছি, কলকাতা হাইকোর্ট রায় দিলে সুপ্রিম কোর্টে তাদেরকে আবার জয়েন করিয়ে দিয়েছে 94 জনের ক্ষেত্রে যেটা হয়েছে। তো যদি এইভাবে আদালত যদি দুর্নীতিগ্রস্ত টিচারদেরকে বাদ দিয়ে রিপ্যানেলের নির্দেশ দেয় তাহলে কিন্তু প্রত্যেকটা নট টেন ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যাবে যাদের ভালো মার্কস রয়েছে। তো আগামীতে এক কথায় বলা যায় নন টেন ক্যান্ডিডেটদের কিন্তু সুযোগ এখনও রয়েছে, যারা এখনও ডিএলএ ট্রেনিং কমপ্লিট করে উঠতে পারেননি তাদের জন্য বড় সুযোগ আসছে আগামীতে, সে যেদিনই হোক না কেন একটা কিন্তু ভালো সুযোগ আসবে নন টেনদের জন্য। তো যাই হোক, অনেকেই জানতে চাইছিলেন এই বিষয়ে জানালাম, কিন্তু সেই সময় যারা ইন্টারভিউ দিয়েছেন নন ট্রেন তারাই কিন্তু এই সুযোগটি পাবেন। আদারওয়াইজ যারা 2014 টেট পাস নন বা যারা 2016 রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউ দেননি তারা কিন্তু এই সুযোগ পাবেন না। তো পরিশেষে নন ট্রেন ক্যান্ডিডেটদের জন্য একটা কথাই বলবো, আপনারা হতাশ হবেন না, এখনও ধৈর্য রাখুন, এখনও কিন্তু সুযোগ রয়েছে আপনাদের জন্য, সুদিন আসছে আগামীতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি এখন এখানেই রইল, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।